আরে ভাই কোথায় মারলো এভাবে? একই অবস্থা, গ্লোয়ার মারলো কেন আবার? আরে আরে আমি গ্লোয়ারের ভিতরে না ঢুকে গেলাম, আবার বাইরে এলাম কিভাবে? একই অবস্থা। এরে রে দূর, একটা গুলিও লাগলো না। কি রে ভাই, আমি ভাবছি লাফায় লাফায় যাচ্ছে, আমি দেই এর পিছ থেকে কেন। দূর, আবার দেখতে পেলাম না। আরেকটা দেখি ওইখানে দাঁড়ায় আছে কি। এরে ভাই আর দূর, আবার কয়বার খাবো ভাই? সকলকে রসবিষ্টমের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম, চলে আসলাম আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সকলে সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করবেন। আজকের এই ম্যাচটিতে এতবার মরতে হয়েছিল যেটা আসলে অকল্পনীয় ছিল। ভাইরে ভাই, যেখানে যাচ্ছিলাম বারবার মরছিলাম, যদিও শেষ পর্যন্ত বইয়া আমাদের হাতে আসে, তারপরও এতবার মরা আমি ভাবলাম হঠাৎ এইভাবে কেমনে কি আপনাদের সাথে শেয়ার করে ফেলি। সো এখন নেমে যাচ্ছি ব্রাজিলাতে। এটা কি পাইছি? ম্যাক্স 7 পাইছি, আর উঠ পেকার যাক, কিছু একটা মোটামুটি পাইছি ফাইটিং করার মতো। ভাইরে ভাই, যে অবস্থা চারপাশে, এনিমিদের কুপায় ফেলতেছে দেখি টিমমেট। আমিও যাই দেখি সাহায্য করতে পারি কিনা। ভাইরে ভাই, এদিকে একটা এনিমি দেখতে পাচ্ছি, মানে আর কি ম্যাপের ভেতরে, ওইখানে ঘরের ভেতরে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওইখানে আছে, রাডারটা আসছে, রাডার দেখাচ্ছে না কেন এনিমি আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এইবার দেখানো শুরু করছে, উপরে আছে। আরে কই, এরে ভাই টিমমেটকে নক করে ফেলাইছিল, কি অবস্থা! আমি এটাকে টিমমেট বাবা শুরু করছিলাম এনিমিকেই। ভাই রে, যাক ভালো হয়েছে ওটাকে মারতে পারছি শেষ পর্যন্ত। এই তো, এরে ভাই এটা এখান থেকে লুট করে নিয়ে পালাচ্ছে। আরে আবার চার্জও শেষ হয়ে গেছে দেখি প্রায়, কি অবস্থা! এবার যাক ভাই, সেই এটাকে মারতে পারছি শেষ পর্যন্ত, পুরো কুপাকুপি অবস্থা। মোবাইলের চার্জ 2% চলে আসছে, কি অবস্থা, কেমনি কি! এখান থেকে বাঁচাই দিই টিমমেটকে, টিমমেট মরলো কোন সময় আমি এটাই বুঝতে পারলাম না। যাই হোক, আর কই এনিমি, ওই তো একটা পাইছি উপরে, এখান থেকে গুলি করলো শয়তান। আরে টিমমেট আর একজন নক কিভাবে? আরে ভাই ফুল বিপদে দেখি আমরা এটাকে। আরেকটা 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 গুলি লাগ, ওরে জোস ভাই, এটা পিছাচ্ছিল আস্তে আস্তে করে, এই জন্য এক গুলি মিস হয়ে যাচ্ছিল বারবার, কি অবস্থা! যাই এখান থেকে বাঁচা দিতে পারি কিনা দেখি, এনিমি যেভাবে ধরছে এক একজন, মানে চারপাশে, এর কাছে দেখি ভালোই লোট আছে মোটামুটি। আরে ভাই কোথায় মারলো এভাবে? ডিরেক্টলি হেডশট মেরে দিছে নাকি? আরে টিমমেটও শেষ দেখি। আরে দূর ও ভাই, কি অবস্থা, ধূপ ধাপ করে মেরে ফেলতেছে ওইটা, এখন আর নিজের টিমমেটকে বাঁচাইতেছে, কত বড় খারাপ! ধরো মেরে ফেললো, দেখি টিমমেট কি করতে পারে। এটা টিমমেট দেখি এখানে রিভাইভাল পয়েন্টে চলে আসতেছে বাঁচানোর জন্য, জোনের ভেতরে বাঁচাবে নাকি, কি অবস্থা! এখানে কি এনিমি টিনিমি নাই নাকি? মনে হচ্ছে তো নাই, না হলে এতক্ষণে বেরিয়ে পড়তো। টিমমেটের হাতে কিচ্ছু নাই, কি ভাই রে সেই অবস্থা পড়া। এখানে এখন যদি ধরে একদম ডিরেক্টলি মরা ছাড়া কোনো উপায় নেই, কোনো গ্লোয়াল টোয়াল কিচ্ছু নাই মনে হয় টিমমেটের হাতে। যাক প্রায় বেঁচে উঠছি, আর অল্প একটু বাকি, এবং এবং নেমে পড়তেছে আবারও। ভাই রে, একবার তো বিমান থেকে নামলাম, আরেকবার বাইচা নামতেছি, কি অবস্থা! এখানে মোটামুটি লুট পাইছি, যদিও এক শর্ট রেঞ্জের গান পাইছি, তেমন লং রেঞ্জে পাইনি, এটা একটা ভয়ের বিষয়। এই তো, আরে ভাই এটা কই যাচ্ছে? এ কি অবস্থা, গ্লোয়ার মারলো কেন আবার? আরে ভাই আরে আমি গ্লোয়ারের ভিতরে না ঢুকে গেলাম, আবার বাইরে এলাম কিভাবে? এ কি অবস্থা! এরে রে দূর, একটা গুলিও লাগলো না। কি রে ভাই, টিমমেট এটাকে দাও, পুরা দাও, এটার মাথা নাই করে দাও, যা আবার বাঁচাই দিছে টিমমেট, কি অবস্থা! কতবার বাঁচবো, অলরেডি 2 বার শেষ হয়ে আবার উঠলাম, কি অবস্থা! টিমমেটটা দেখি পুরা দূরা ফাইটিং করতেছে এখানে, আমিও যাই দেখি যোগ দেই, যদি কিল পেয়ে যায় একটা দুইটা।
তাহলে সেটা তো ভালোই হয়। ওইটা একটা লাফায় লাফায় এটা কই যাচ্ছে, এর মেরে ফেলছে টিমমেটরাই। আমি ভাবছি লাফায় লাফায় যাচ্ছে, আমি দেই এর পিছ থেকে কেন দূর, আবার দেখতে পেলাম না। কি অবস্থা ভাই, আমার সাথে এগুলো কি হচ্ছে? এতবার মরলে কেমনে কি, আবার নামায় দিচ্ছে ভাই রে। অলরেডি 3 বার বাইচা উঠলাম, আর কত, এবার আর মারা যাবে না। যাই হোক, এবার পুরা দেখিয়ে দেবো নিমিতের আমি কি জিনিস। পরে আবার মরে আসবো, পরে আবার বাঁচাইতে হবে, এটাই আর কিছু না ভাই সাহেব। আরে গুলি টুলি উঠতেছে না কেন, বুঝলাম না কাহিনি, কি অবস্থা। যাই এবার টিমমেটদের কাছে চলে যায়, মোটামুটি লুট টুট পাইছি। দেখি নিমি নাকি না, যাই হোক। হ্যাঁ আস্তে আস্তে, আরে ভাই এই জন্যই তো বললাম ওইদিকে কিছু একটা গুলির আওয়াজ শুনতে পাইলাম। এটা কই, আমি একটু দাঁড়ায় থাকি দেখি আসলে কই নি। ও এখানে এই ঘরের দিকে আরেকটা দিকে ওইখানে দাঁড়ায় আছে কি এরে ভাই। আর দূর, আবার কয়বার খাবো ভাই, এমনি হইলে কেমনে কি, আবার বাঁচায় দিচ্ছে ভাই রে। খালি মরছি, কি অবস্থা, এবার আর মরা যাবে না। অলরেডি 5-6 বার বলে বলেই ফেলছি যে মরা যাবে না, কিন্তু বারবার মরতেইছে না, এবার সত্যি সত্যি মারা যাবে না এটাকে। হ্যাঁ দাঁড়ায় থাকো, এটাকে একদম ফুল ড্যামেজ দিয়ে ফেলছি ভাই। ওর পা দেখা যাচ্ছিল এখানে, বুঝাই নাই, মাত্র 4 কিল করছি, কি অবস্থা। যাক এর কাছে তো ভালো জিনিস আছে দেখি, M14 আর এটা কি M7। M14 ট্রিপল করে রাখছে, তারপর ইস ওর কি কষ্টটা লাগবে এখন। এই তো এটা এখানে গ্লোয়াল মেরে তো ভালো যন্ত্রণা করছে, আমি গ্লোয়াল ফাটাই দিচ্ছি, তোমরা মারো, না হলে আবার আমি মরে যাই কি না কে জানে। ফাটাই দিচ্ছি, মারো তাড়াতাড়ি। এবং আরে আবার আর কত গ্লোয়াল মারে রে ভাই, এবং সেই সাথে ভুইয়া। তো আজকে এ পর্যন্ত, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব তো মাস্ট।